আসসালামু আলাইকুম, রাহানার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। দর্শক, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আপেল গাছে ফুল চলে আসছে, মাত্র 3 মাস বয়সী একটা আপেলের গাছ এবং তাতেই ফুল চলে আসছে। সো এইটা কী জাতের আপেল এবং বাংলাদেশে হচ্ছে কি না, এই গাছগুলো আপনি কোন নার্সারিতে কিনতে পাবেন, কীভাবে পাবেন, এই সকল বিষয় নিয়ে আজকে টোটাল আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে পেয়ে যান। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আন্না আপেলের গাছ, এই জাতটার নাম হচ্ছে আন্না। সো এই জাতের আপেল গাছ বর্তমানে বাংলাদেশে খুবই পপুলার হয়েছে, বাংলাদেশে 4-5টা জাতের আপেল বর্তমানে হচ্ছে, সফলভাবে হচ্ছে, চাষ হচ্ছে। সো এটা কিন্তু তার মধ্যে খুবই পপুলার হয়েছে ইদানিং এসে। সো এই গাছগুলো কিন্তু ছাদে এবং মাটিতে দুইভাবে লাগানো যায়, যেহেতু কলমের গাছ খুব বেশি বড় হয় না এবং এগুলার জন্য খাবার অন্য অন্য গাছ যেভাবে আপনি রোপণ করেন সেভাবে আপনি খাবার দিতে হবে এবং প্রতি 3 মাস পর পর আপনার খাবার দিতে হবে এবং সেটার জন্য একটা আপনাকে মেনু তৈরি করতে হবে, যেখানে কমপ্লিট একটা প্যাকেজ থাকবে ফার্টিলাইজারের। সেটার আপনারা চাইলে সেই প্যাকেজটার মেনু আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারেন বা যে কোনো ফলের গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে রাহা নার্সারি ফেসবুকে এবং আমাদের ফোন নাম্বার এই যে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ রাহা নার্সারি। সো ভিজিট করে আপনার যে কোনো গাছের অর্ডার বা যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আর এইখানে যে গাছগুলো আছে সবগুলো হচ্ছে কলমের গাছ এবং সবগুলো প্রায় প্রাপ্তবয়স্ক, এগুলোতে ফুল চলে আসবে কিছুদিনের মধ্যে, আগেও দেখাইছি কয়েকটা গাছে ফুল চলে আসছে এবং এই গাছগুলোতেও ফুল আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল আসছে। সো এই গাছগুলো কিন্তু আপনি ছাদে অনায়াসে লাগাতে পারবেন, চাইলে মাটিতেও লাগাতে পারবেন। আর এগুলোর জন্য যত্ন খুব বেশি প্রয়োজন হয় না, এগুলো বছর ঘুরতে ঘুরতেই ফল চলে আসে এগুলোতে, এটাই হচ্ছে এর বেনিফিট। এবং বাংলাদেশে আপেল হবে এটা আসলে চিন্তাও করা যেত না, যেহেতু কলমের গাছ এখন বর্তমানে আসছে বাংলাদেশে এবং ভ্যারিয়েশন আসছে, যে কারণে বেশ কিছু জাতের আপেল বর্তমানে বাংলাদেশে হচ্ছে এবং এটা এখন বর্তমানে আমরা ভাবতে পারি যে হ্যাঁ, বাংলাদেশেও আপেল সম্ভব এবং বাংলাদেশে আপেল হচ্ছে। সো আপনারা যারা বলেন যে বাংলাদেশে আপেল হচ্ছে না, তাদের জন্য আমি আরও একটি ভিডিও মেক করেছি এর আগে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে তার ভিতরে আমি দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও দেখতে পারেন। সো আপনারা যদি এই আপেল গাছগুলো ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সারা দেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ ডেলিভারি করে থাকি। শুধু আপেল গাছ না, যে কোনো ফলের গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশনে বা স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে যোগাযোগ করতে পারেন, চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন রাহা নার্সারি, এটাতে মেসেজ করে আপনার চাহিদা মতো পণ্যের অর্ডার করতে পারেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন এবং কী গাছ সম্পর্কে আপনারা ভিডিও চান সেটাও আমাদের জানাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।